ওয়েলকাম টু আইসআস হোম কিচেন আজ সোমবার দেখুন কত কুয়াশা পড়েছে এখন বাজে জানেন মোটে সাড়ে পাঁচটা দেখুন শীত শেষ হয়ে গেছে তবুও কত কুয়াশা এখন গরম তো পড়ে গেছে বলুন পাখাও চলছে গায়ে কিছু দিতেও হয় না যেবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম সেবারেও এরকম কুয়াশা দেখেছিলাম আমাদের এইখানটা এমন কুয়াশা দেখতে পাবো সেটা আমি ভাবতেও পারিনি আজ একটা কর্মব্যস্ততার দিন সবাই উঠে পড়েছে তাই সকাল সকাল আমিও উঠে পড়েছি প্রথমে একটু মর্নিং ওয়াক সেরে পেপার পড়ে সংসারে চলে এসেছি প্রথমেই রোজার জন্য আমি একটু ছোলার ডাল ভেজালাম তারপরে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি আমি নর্মাল যে কোনো সার্ফ ব্যবহার করি এতে করে আমার হাত বা চুলায় কোনো অসুবিধা হয় না আপনাদের যদি হয় আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন আমার ফ্রোজেন ছোলা এখনও কিছুটা আছে আজকের দিনটা হয়ে যাবে তাই আজ আর কাঁচা ছোলা ভেজালাম না রাতের জমে থাকা বাসনপত্র আমি কিছুই রাতে মাজিনি আমি এখানে কিছু মাজা ঘষা করে নিলাম এই যে বাসন রাখার যে ঝুঁইটা দেখছেন এটা একটা বিশেষ গুণ আছে আগে কি হতো মাজা ঘষার পর একটা জায়গায় যখন রাখতাম সেখানে জল জমে যেত এই দেখুন ধোয়া বাসনপত্রগুলো আমি ঝুঁইটাতে সব রেখে দিচ্ছি রাখার পর জল বেশিনে গুড়িয়ে পড়ে যাচ্ছে এর তলায় সেম একটা ঢালু পাত্র আছে তাই এবারে একটু দই বসাবো দাঁড়ান প্রথমে দই বানানোর প্ল্যান নিয়েই এসেছি দই বসাতে অনেকটা সময় লাগে সেই এফতারে খাবো তাই সকাল সকাল শুরু করে দিয়েছি দেখুন কী কাণ্ড দুধটা কেটে গেল তাতে কি কোনো অসুবিধা নেই একে মিষ্টি ছানা করে দেব এটা আবার আমার ছেলে মেয়ে দুজনেরই খুব পছন্দ নর্মালি অন্যদিন সাদা করি জানেন আজকের একটু ফুড কালার বা জাফরং দেব জাফরং মিশিয়ে সুন্দর একটা লুক দিলাম আসলে কি সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটি অনেক প্রাচীন মনে পড়ল তাই বললাম এতে একটু এলাচও দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট বেরোবে এরপর পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে জল শুকিয়ে গেলেই হয়ে যাবে দেখুন জলটা শুকিয়েও গেছে দারুণ একটা কালার এসছে বলুন এবারে তুলে নিই যখন এরকম বাবলস আসবে তখন ভাববেন এটা কমপ্লিট এই মিষ্টিটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমার এই মিষ্টিটা কেমন লেগেছে কমেন্ট দিয়ে জানাবেন চলুন এবার একটু ঘরটা পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠে সেই নেমে এসছি বিছানটার অবস্থা দেখুন আজকের বিছানার চাদরটা চেঞ্জ করব। এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনার লাইক একটা আমার ভিডিওটার জন্য অনেক উপকারী আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা চেপে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে আমার খাটটা যেহেতু ডার্ক কালার তাই আমি সবসময় চেষ্টা করি চাদরটা উজ্জ্বল কালারের যেন হয় তাতে ঘরও উজ্জ্বল দেখাবে আর মন ও ঘুম দুটোই ভালো হবে প্রত্যেক মানুষের সাত আট ঘন্টা ঘুমানো খুব জরুরি ঘুমটা হলে শরীর ও মন দুটোই ভালো লাগে তাই না আপনারা জানেন আমি গাছ খুব ভালোবাসি তাই যেখানে এতটুকু জায়গা পাই গাছ বসিয়ে দিই আসলে গাছ মানুষের মনকে শান্তি দেয় তাই না খাটের পাশে একটা লোয়ার স্ট্যান্ডে এরকম আর্টিফিশিয়ালি কিছু ফুল আমি লাগিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য ওই যে জানালার ধারে যে বেগুনি গাছটা দেখছেন এটি রাস্তায় পড়েছিল বিশ্বাস করুন এর রঙ রূপে আমি মুগ্ধ হয়ে একে তুলে নিলাম প্রথমে তো ভাবলাম হবেই না প্রতিনিয়ত যত্ন ও পরিশ্রমের ফলে আপনাদের সামনে এই গাছটার নাম আমি জানি না জানলে আপনারা কমেন্ট করে জানাবেন এই কালারিং পাথার দেওয়া গাছটা হলো ট্রি অনেকে জলেতে রাখে এখানে আছে আর ধরনের স্নেক প্লান্ট আলনাটা এলোমেলো হয়েছিল আলনাটা এবারে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে আলনা গুছাই বিছানা গুছানো আর কাপড় গুছানো এই দুটো করা হয়ে গেলেই দেখবেন আপনার ঘর গুছানো প্রায় কমপ্লিট দেখুন আমি ছোট ছোট জিনিস মোজা রুমাল এগুলো তলার দিকে রাখি যাতে সহজেই খুঁজে পাওয়া যায় একদম আল্লাহ তলাটা আমি ফাঁকা রাখি না ওখানে জুতোর বাক্স ফলের যে ক্রেটগুলো হয় ওইগুলো অল্প পয়সায় কিনে আমি জুতোগুলো এর মধ্যে ভরে দিয়েছি নিয়ে একটা কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি কেউ বুঝতে পারবে না এর তলায় জুতো আছে এই যে দেওয়ালের পিছনে যেটা দেখছেন রঙটা খারাপ হয়ে গেছে ওইটুকু কাজের জন্য মিস্ত্রি আসে না কি করব তাই চাপা দিয়ে রাখি জুতোর একটা পিছনে সরিয়ে দিয়ে একটা মাদুরও দিয়ে দিয়ে গেছি দেখুন এইসব কাজকর্ম করার পর আমি স্কুলে গিয়েছি স্কুল থেকে ফিরে গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে ইফতারের আয়োজনে এসে গেছি প্রথমে রাইস কুকারে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এরপরে একটু ডাল ভিজিয়ে রাখলাম গাজরটা ছিলে নিচ্ছি এরপর ছোটো ছোটো পিস করে নিচ্ছি পিস করে ধুয়ে প্রেশারে ডাল আর গাজর একসাথে দিয়ে দেবো হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম একটু রসুন বাটা দিলাম সব হাফ চামচ করে আর সর্ষের তেলটাও দিলাম হাফ চামচ নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দেবার পরে একটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে ভালো করে মুড়ে গ্যাসে হতে দেবো দুটো সিটি মারব আর পাশে ডিমও দুটো সিদ্ধ করতে দিয়েছি আচ্ছা এখানে একটা টিপস দিই ডিমে না সামান্য একটু যদি লবণ দেন ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরে একদম ফাটবে না ফ্রেশভাবে ছেলা যাবে দাঁড়ান প্রেশারটা এবারে খুলে নিই দেখবো ভালো করে নেড়ে নেড়ে ডালটা গলেছে কি না হ্যাঁ ডালটা গলেছে খুব ভালো করে নাড়তে হবে নাড়ার পরে এতে আমি ডিমগুলো দিয়ে দেবো আচ্ছা ডিমগুলো আমি ছুরি ব্যবহার করিনি জানেন ছুরির বদলে আমি ডিমের খোসা দিয়েই কেটেছি তারপরে ডিমটা দেওয়ার পরে এতে দেব গরম মশলা এর মাঝে আমি লবণও দিয়েছি স্বাদ অনুযায়ী সেই ক্লিপসটা আমি নেওয়া হয়নি হয়ে গেল এবারে এফতারের ফলটা আমি কেটে নেবো তরমুজ কাটছি এতটা তরমুজ আমি খাবো না খানিকটা উঠিয়ে রাখবো এরকম একটা সিলিকনের আপনি ঢাকনা যে কোনো অনলাইনে পাবেন সেখান থেকে কিনে নেবেন ফ্রিজে আমি রেখে দেবো তার দিন পাখিটা ব্যবহার করব এই তো আমার সব রান্না হয়ে গেল ভাত আর করেছি রুটি কাবাব এটা ফ্রোজেন কাবাব আপনারা জানেন তার সাথে একটু স্যালাদ আর দিয়েছি ডিম ডাল ডিম ডালটা করলাম দেখে নিলেন সকালে তৈরি করা ছানাটা ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছি মাসাল্লাহ আজকের আমাদের একতারের মেনু দেখুন শাকালু, তরমুজ ছোলা আদা দিয়ে শশা কলা বেদানা খেজুর আপেল আঙ্গুর পেঁপে চপ চপ বলতে এখানে আমি পেঁয়াজি ভেজেছি ছোলা পেঁয়াজ দিয়ে ভাজা সালাদ ছোলার ডালের আর একটা স্মুদি বানিয়েছি এই স্মুদিটা আমি আগের দিন দেখিয়েছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট দিয়ে জানাবেন থ্যাংক ইউ